আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কি অবস্থা, কেমন আছেন? তো আমি এখন মালয়েশিয়াতে, যে জায়গাটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটা বাঙালি এরিয়া বলবো, কারণটা হচ্ছে ম্যাক্সিমাম লোকই এখানে বাঙালি। খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা বাসার সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন বাঙালি মানুষজন আছে, কারণ সবগুলো বাসার সামনে লুঙ্গি ঝুলছে। এই জিনিসটা দেখলে আসলে কারো বলা লাগবে না, আমাদের বাঙালি ভাইরা যে এখানে থাকেন সেটা বোঝা যায়। যাই হোক, আপনাদেরকে জাস্ট হচ্ছে দেখাতে চাচ্ছিলাম এখানে বাঙালি ভাইরা যে জায়গাগুলোতে থাকে বেসিক্যালি ওই জায়গাটার অবস্থা। এটা হচ্ছে যে মোটামুটি এই জায়গাতে ম্যাক্সিমাম মানে 100-এ 90% লোকই এখানে ভাড়া থাকে হচ্ছে বাঙালিরাই। এখানে যে হোটেলগুলো দেখছেন ওগুলোও ম্যাক্সিমাম চালায় বাঙালিরা। তো আমার আসলে গলা ভেঙে গেছে, সেই জন্য আসলে আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না। তো আমি আসলে হেঁটে জিনিসগুলো আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। যা বলার অ্যাকচুয়ালি আমি বলে ফেলছি, এটা হলো বুকেট বেন্তাং। এই এরিয়াটাতে ম্যাক্সিমাম লোকই বাঙালি। খাওয়া দাওয়া মোটামুটি অনেক চিপ, সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা হবে না, দ্যাট মিন্স আমি যেহেতু খাইতে পারতেছি খুব ভালো মতোই, কম কমের মধ্যে একটা কথা বলি, 150 টাকায় রান্না করা গরুর মাংস এবং ভরপুর খাইতে পারবেন। আমি খাইতে পারিনি আসলে সব, যেটা আমাদের বাংলাদেশে 280-300 টাকা দিয়ে যে আপনি প্লেটটা নেন তার অর্ধেকের অর্ধেকও দেয় না বাংলাদেশে, কেমনে সম্ভব আমি জানি না। যাই হোক, আর খাওয়া মোটামুটি মান অনেক ভালো। এই তো, আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখবেন, ভালো লাগবে। আর এই টাইপসের ভিডিওগুলো দেখতে চাইলে আমার সাথেই থাকবেন আশা করব। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।